তো এইটো লিভাৰৰ ঔষধ, টেনশ্যন নাই, যায় ধৰক হাঁহৰ মাংস চাংস খাই থাকে, তাৰ কাৰণে এইটো বেষ্ট, লিভাৰৰ ঔষধ লাগে লাগে আৰু এটাৰ কাৰণে লাগে, সেইটো নহয় আৰু টেনশ্যন নাই কিহৰ জন্তে স্বাগতম জানাইছো আৰু আজি আহিছো আমি দাদা আৰু মই আজি বাণিজ্য মেলা গাইছো আপোনালোকক, বাণিজ্য মেলাখন দেখুৱাম, পাঠশালাত হৈ আছে বৰ্তমান আৰু চাওক মোৰ পিছপিনে আছে, আপোনালোকক ভিতৰলৈকে লৈ যাম মই, তো পলম নকৰি আহক ভিডিঅ'টো ভিডিঅ' কৰি ষ্টাৰ্ট কৰোঁ, তো চাই থাকক মোৰ ভিডিঅ'টো। আপোনালোকে আহক, পাঠশালাক আহক, বাণিজ্য মেলাত আৰু তাতে যি লাগে আপোনালোকে লৈ যাওক, টেনশ্যন নল'ব। আৰু আপোনালোকৰ টেনশ্যন নাই, পায়খানাত যাব লাগে টেনশ্যন নাই, আপোনাৰ টেনশ্যন নল'ব, খোলা হৈ যাব, বেছি খোলা নহয়, টেনশ্যন নল'ব, আহক আৰু লৈ যাওক বিন্দাছ, আপোনালোকে টেনশ্যন ল'ব লাগে নাই। এইটো ব্লাডৰ আছে, এইটো ব্লাডৰ টেষ্টটো চাফা কৰে ন দাদা, এইটো স্কিনটো ভাল হয়, টেষ্টটো চাফা হ'লে স্কিনটোৰ যিটো ধৰা গ্ল'টো আহে তেতিয়া, আৰু এইটো হ'লে সেই প্ৰডাক্ট আপোনালোকক মই দামটো কৈ দিওঁ ৰ'ব।
130 টাকা বেশি দামও নয় টেনশন নাই আপনারা আহি যাও ঘরতে বয়া নিজে মরম লগাটো দিছে চাওক আৰু কি থকা থকা কাপোৰ আনছি দেখিলে নিউং নিউং লাগে এইবিলাকৰ দাম কিমান বাইদেউ অলপ কম করে দিব টেনশন নেই আপনাদের আরো যদি কাবাক দিবা লাগা আছে এরপরে লই গেলি হল টেনশন নেই আর কমে দিব দেব টেনশন নলব তো এইজোড়া পলিপাত তো অলপ দা দেখে দা তুমি এইজোড়া পলিপাত আর ইয়াত আপনারাও ভালকে দেখে আছো পলিপাত হয় তো এই হল চাক আপনার দেখাই দিছি পলিপাত পলিপাতো এনেবা আর ময়ও প্রথম দেখা নাছিল পলিপাত কি চিনিয়ে পাওয়া নাই তো এটা দেখাই দিও আপনার চাওক ডিজাইনটো মজা ডিজাইন ভাল লাগছে মোর পছন্দ লাগছে তো জীবনত বেলেগক বিয়া চা বাদ দিয়ক মাক লগে একজোড়া নিবা পারলে শান্তি পাম মানে টেনশন নাই এইখানে 1200 তো চাই দিয়ক দেখে তো মই আহিছোঁ প্ৰণৱ দাৰ তাতে নমস্কাৰ প্ৰণৱ দা প্ৰণৱ দা এখন খুব ধুনীয়া এখন প্ৰণৱে সত্তাধিকাৰী ইয়াৰে নাৰ্চাৰী এখন গ্ৰীণ ৱৰ্ল্ড নাৰ্চাৰী গ্ৰীণ ৱৰ্ল্ড আপোনালোকক ডিফাৰেণ্ট প্ৰণৱ দা আপোনাৰ আইডিয়াটো ক'ৰ পৰা আহিল এইটো আচলতে নহয় আইডিয়া মানে মই এদিন মানে কথাটো ভাবিলো মই এনেকৈ স্বাৱলম্বী হ'ব লাগিলে কি কৰিম মোৰ হাতত তেতিয়া মানে 5000 টকা আছিলে মই অলপ ফুল আনিলোঁ আনিকি এনেকৈ এখন সৰুকৈ নাৰ্চাৰী বনালোঁ তারপর মানে কর্মচারী রাখিলো এনেকে বিভিন্ন ধরনের কাম আগবাড়ি আগবাড়ি আজি মই মানে হলো মোর আন্ডার আজি মই 10 জন কর্মচারী রাখি পড়া হয়েছে আর সেই 10 জন কর্মচারী মানে পোপাল দিব পড়া হয়েছে আর আজি মানে সরকারের এটা অনুদানও পাইছো আর সেই কারণে মানে গোটে নার্সারিবিলাক চলাব পড়া হয়েছে আর মই এটা চিনাই করে দিও প্রণতার লড়াটো যিজন লড়া আছিল তখন ওয়ার্ল্ড রেকর্ড করেছে কার্যম কাশ্যপ তখন ওয়ার্ল্ড রেকর্ড করেছিল আর তো আপনার গমে পাই সাগে তো প্রণবদে খুব ধুনিয়াকে আপনি সজাইছে এনে আপনার এনে মেইন দোকান কোথায় মোর ইয়াতে পাঠশালা মিলন পাঠ মিলন প্রণবদা সাধারণত যিকোনো ব্যবসায় আপনি আসলে মনত যদি সাহস থাকে মনত যদি সাহস থাকে সকলে স্বাবলম্বী হবে আমি কোনো সরকারক বাচ্চা থাকিব নালাগে নিজে নিজে কাম করব সাধারণ গছ পুলি এটা আমি যে গছ পুলি এটা এইটো কৰিছো সাধারণ পুলি এটা মই দেখুৱাই দিছো এইটো পুলি খাই ল এইটো পুলির মোৰ দাম হৈছে এতিয়া 130 টকা এইটো পুলি যদি কোনোবাই এক বছৰ বনাই মোক ঘূৰাই দিয়ে এইটো পুলিত মই 1500 টকা তেখেতক দিব পাৰোঁ কারণ এইটো পুলি মোৰ মার্কেটত ভ্যালু আছে 2500 আজি তেতিয়া এনেকুৱা যদি 50টা পুলি এজন লড়াই বনায়
তেতিয়া তার কিমান টকা কিমান টকা সচা কথা আর আজিকালি দিনত যেটু প্রবলেম হয়েছে চাকরি পাত তো মানুষবিলাকে বহুতে খেতিও করেছে আর ধর নিজা ব্যবসায়ও করেছে তো মোর কথা হল কি সরকারক আশা করে একো ধরা করে লাভ নাই নিজে স্বাবলম্বী হোক মই কম কনকদা হিয়ে কথা কৈছে কনকদা মোর এটাই কথা সকল লড়ালিয়ে মানে নিজে নিজে আগবাড়ি হোক আর নিজে 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 মানে আর আগবাড়ি গেলে তেতিয়াহলে নিজে নিজে স্বাবলম্বী হব পড়ব আর সমাজত থিয় দিব পড়ব মোর এখিনি ধন্যবাদ। এই গছডাল সব খুব ধুনিয়া গছ সাইকাস এটা কি গছ সাইকাস সাইকাস এইডালৰ পৰা মানুহ বনাব পাৰি জাপি বনাব পাৰি যিকোনো বস্তু যি বনাব এইডালৰ পৰা এইডাল গছৰ পৰা সব বনাব পাৰি। আচ্ছা সব আমি আৰম্ভ কৰিছো এতিয়া এইডালৰ পৰা আমি নেক্সট টাইম জাপি এটা বনাম। আচ্ছা আচ্ছা ওপৰত জাপি এটা হ'ব আচ্ছা আপোনালোকে যদি ড্ৰেগন দেখে তো গম পাব যদি নেচাৰেল মানে কি নেচাৰেল গছৰে বনাই এইটো বস্তু এইটো এটা গছ গছডালৰ নাম কি আছিল চাইকাছ চাইকাছ তো চাওক আপোনালোকে কি ধুনীয়া এটা বস্তু দেখালো এইবিলাক গছ চাওক মই জুম কৰি আপোনালোকক বা দেখাই দিছোঁ চাওক আৰু আজি মানে অলপ কোৱালিটিটো বেয়া পাব আপোনালোকে কাৰণ মই মোবাইল দি কৰি আছোঁ চাওক এইটো হ'ল কেমেলিয়া চাওক কেমেলিয়া খুব ধুনীয়া এটা ফুল আৰু ইয়াৰ আছে আপোনালোকে এইটো ফুলৰ কাগজ ফুল বুলিও কয় ইয়াত আনি আমি এনে কাগজ ফুল বুলিয়ে জানো তো টেনশ্যন নাই আৰু এইডালটো আপোনালোকে গম পায় আৰু এইডালতো গম পাইছে আজি এইটো দেখিছে এইটো হ'ল লাকি বেম্বো এইটো সজাই থোৱাৰ কাৰণে বেটাৰ আৰু এইটো কি আছিল খুৰা এইটো কেকটাছ এইটো বেলেগ ধৰণৰ অলপ কেকটাছ চাওক আৰু কি আৰু আছে ইয়াত আপোনালোকে আউটডোৰো আছে ইনডোৰো আছে আপোনালোকে চব পাব টেনশ্যন নাই আৰু ইফালে চাওক ইফালে দিয়া আছে এইটো এইটো কি ফুল খুৰা এজেলিয়া এজেলিয়া চাওক আপোনালোকক দেখুৱাই দিম এজেলিয়া ফুল এইটো মই আজি প্ৰথম নাম শুনছোঁ দিয়ক আজি প্ৰথম শুনছোঁ তো আপোনালোকৰ ঘৰত যদি এনেকুৱা কোনোবাৰ ফুল আছে কমেণ্ট কৰি জনাই দিয়ক মোক এইটো মাণ্ডা ফুল এইটো মাণ্ডা মাণ্ডা ফুল এইটো মাণ্ডা ফুল খুব ধুনীয়া ফুল চেণ্টটো ধুনীয়া ইয়াৰে খুব ধুনীয়া গোন্ধ আছে নেকি আৰু মই তেতিয়া ভিতৰলৈ তাতে গৈছোঁ ইমান এটা স্মেল ইমান এটা ধুনীয়া গোন্ধ ওলাই আছিল আপোনালোকক কি ক'ম মজা লাগে হে তো চাই থাকক দাদাই মোক খুব এটা ধুনীয়া গছৰ পুলি দিছে গছডালৰ নাম তিলনীয়া তো তিলনীয়া খুব ধুনীয়া গছ দিছে এডাল খুব ধুনীয়া পুলি আৰু মই সকলোকে কওঁ আৰু মই আপোনালোকে জানে মই চাইকেলিং কৰোঁ চাইকেলতে ওপৰত ভিডিঅ' বনাওঁ তো পৰিৱেশটো যিটো পৰিৱেশ হৈছে দাদা সেই হিচাপে মানুহে গছ লোৱাটো কাৰণে অত্যন্ত আৱশ্যক আৰু ইয়াত যিমানবিলাক মানুহে আহিছে বিভিন্ন বস্তু লৈছে প্ৰত্যেকে একোটাকৈ ফুলৰ পুলি বা গছৰ পুলি লৈছে হয় এইটো কিন্তু মই বৰ ভাল লক্ষণ দেখিছোঁ প্ৰকৃতিৰ প্ৰতি যি মানুহ আকৃষ্ট হৈছে গছ যে ৰুব লাগে এই কথাটো মানুহে অনুভৱ কৰিছে হয় তো গছ থাকিলেহে মানুহ থাকিব প্ৰাণী থাকিব গছ গছনি ৰুৱক হয় আৰু আপোনালোকে জানে মই কি কৰোঁ ইয়াতে দিছোঁ তো আমাৰ ভিডিঅ' বনাওঁ কমপ্লিট এতিয়া মানে খাব লাগিব দাদা এইটো কি বনাইছে আলু পাপৰ চাট কিবা বোলে আলু আলু পাপৰ চাট খাই বেছি না আপোনালোকে কমেণ্ট বক্সত জানি দিয়ক টেনশ্যন নাই খাব লাগিব না কি কলম দা খাব লাগিব আজি পেটটো ভৰে খাব লাগিব দিয়ক অলপ তো ভিডিঅ'টো ইয়াতে সামৰণি কৰিলোঁ যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগছে তেতিয়া লাইক কৰক কমেণ্ট কৰক শ্বেয়াৰ কৰক আৰু মোৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক লগতে অলপ দাৰো এটা বজালি বাতৰি বুলি পেজ আছে সেইটো আপোনালোকে ঠক ঠককৈ লাইক মাৰোঁ তো এতিয়া আৰু বাই বাই না কি কলম দা বাই বাই চাব লাগিব আমি এতিয়া মানে অলপ চাম কেমেৰা নহওক চাম এতিয়া কেমেৰা থাকে চাইছোঁ না টেনশ্যন নাই তো বাই বাই।